আসছি দিলশান ভাই সাথে আবার একটু ফান করতে। এই যে ভাই আমাদের, হাই। অনেক সেদিন তো আমরা ফান করতে পারিনি তাড়াহুড়া করে, আজকে আমরা সেরকম ফান করব। অনেকদিন পর ইশাক তো শিল্পার আইডি দিয়ে লাইফে আসছে, কারণ ওর তো ফ্রেন্ড বেশি, তার জন্য ওর আইডি দিয়ে লাইফে আসা হলো। হ্যাঁ, কারণ ওকে লাইক করে বেশি, সবাই লাভ করে, তার জন্য ওরটা দিয়ে লাইফে আসছি। আমি তো মাঝে মধ্যে হারাই যাই ভাই, আমি কিন্তু আছি ওদের পাশে। কেমন আছো তোমরা সবাই আমাদেরকে জানাও। হাই ঈশাকে কিছু বলার থাকলে বলো, তোমাদের যদি তোমাদের ফ্রেন্ড তোমাদের সামনে লাইফে আসছে অনেকদিন পর ওর আগে থেকে। ওর মতো প্রেম করে কে, ও মাই গড।
জোক শোনান। জোক শোনাবো একটা? আচ্ছা তাহলে একটু শোনাই। তারা জামাইবো খালি ঝগড়া করে, ঝগড়া করতেছে ঝগড়া করতেছে, করতে করতে বউ বলে যে তুমি আমার সাথে আমার বাপের বাড়িতে যাবে না। তারপরে জামাই বলতেছে না আমি আর যাব না তোমার বাড়িতে। তারপর এই নিয়ে তাতে বিশাল ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া কি এমন ঝগড়া, এটা বলার কিছু নাই। বউ বলে হ্যাঁ, জামাই বলতেছে দেখো তোমার বাপের বাড়ি থেকে আমাকে অনেক কিছু দেওয়ার কথা ছিল, কই কিছুই তো দেয় নাই, আমি লাতি মারি এমন শ্বশুর বাড়ির কপালে। তারপর এই কথা বলার পর যখন পিছনে ঘুরলো, ঘুরে দেখে তার শ্বশুর পিছনে দাঁড়ায় আছে। তখন সে কি বলবে, বলছে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কখন আসলেন? তারপর শ্বশুরের জবাবে কি বললো জানেন? শ্বশুরের জবাবে বলল, এই তো বাবা লাতি মারার একটু আগে। ভাই দেখেন আমাদের আজকে দুইটা ছোট বোন আছে, দেখেন আপনারা। হ্যাঁ যাবো কেন ভাই, পাশে থাকলে হবে, মে 14 তারিখে আমাদের দেখা হবে। হ্যাঁ সোহেল খন্দকার ভাই আপনার পরিচয় সরি বলো, তিনজনে অনেক কিউট লাগছে ভাই, আমি কমেডিয়ান ক্যারেক্টার করছি। ওরে ওরে লুতু লুতু রে, আই লাভ ইউ অল। লুতু 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 আমরা কিছু লাইভ এর ফাঁদ করতে বাদ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, বাই বাই, টাটা।